अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम मैम। এত কম কেন পার্টিসিপেন্টস? এর আগের ক্লাসে কতজন ছিলে? মিস, এর আগের ক্লাসে তো পরীক্ষা হয়েছে। পরীক্ষায় কতজন ছিলে? কি পরীক্ষা হয়েছে? ম্যাথ? না মিস, আই এম বিজ্ঞান। বিজ্ঞান কার ক্লাস ছিল? নাজনীন মিসের? ইয়াকুব স্যারের। ইয়াকুব স্যারের। মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুগল ফর্মে পরীক্ষা নিয়েছে? জি মিস। জি মিস। কয়টা প্রশ্ন দিয়েছিল? অবজেক্টিভ 24টা। 24টা দিয়েছিল। সঙ্গে সঙ্গে নাম্বার দেখতে পেয়েছো? কত পেয়েছো? জিমি। জিমি। 24 কে পেয়েছো? আমি 24 পাইনি, আমি 23 পাইছি। সময় কতক্ষণ দিয়েছিল স্যার? স্যার 25 মিনিট দিয়েছিল। 25 মিনিট করার জন্য। এখন 12টা, সরি 11টা কত বাজে দেখো তো তোমাদের ঘড়িতে? 2। 11টা 2। আচ্ছা, আরো 3 মিনিট পরে আমাকে জানাবা। মিস, আসসালামু আলাইকুম।
তোমাদের বাউবি বোধহয় দিয়েছে না সেভেন? ইংলিশ ফার্স্ট পেপার আর বাউবি, তাই তো? সুন্দর না? আরো কে আসবে? ওয়ালাইকুম আসসালাম, সাউন্ড ওয়ালাইকুম সালাম। আচ্ছা আরো কে আসবে? আমি কি আরেকটু অপেক্ষা করবো? মাত্র 22 জনকে নিয়ে শুরু করব, 21 জন এখনো। আচ্ছা সবার সামনে বইটা আছে? বইটা সামনে রাখো, বইটা সামনে রেখে আমরা ক্লাস শুরু করি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ক্লাস শুরু করছি। আজকে শবে বরাতের দিন, সবাই জানো বোধহয়, তাই না? আজকে রাত্রেবেলা ইবাদত করতে হয়, এটা জানো সবাই? আজকে একটা ভালো দিন, আমরা সুন্দরভাবে শুরু করছি। আমাদের পড়াগুলো যেন খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয় এবং পড়া মুখস্থ হয় বা মনে রাখার শক্তি দেয়, সেই চেষ্টা আমরা করবো এবং আল্লাহর কাছে চাইবো, ঠিক আছে? আমি একটু মিউট করে ফেলি, কারণ তোমাদের যাদের বাসায় বাচ্চারা কান্নাকাটি করছে বা শব্দ হচ্ছে না, তখন হয়তো আমাদের বাচ্চা অবশ্যই ভালো লাগে, কিন্তু শব্দ হলে আমাদের পড়ায় অসুবিধা হয়, সেজন্য তার বাসায় অবশ্যই মিউট করে রাখবা, ঠিক আছে? বুঝতে অসুবিধা হয়, কথা বুঝতে অসুবিধা হয়। আচ্ছা শিক্ষক পরিচিতি আমাকে তোমরা সবাই চেনো, তাই তো? তহসিন আঞ্জুম, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, গার্লস স্কুল এন্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, ঢাকা। আচ্ছা দেখো, এবার শ্রেণী সপ্তম, আজকে পড়বো আমরা বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় দ্বিতীয়। অধ্যায়টির নাম হচ্ছে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। আজকের পাঠ হচ্ছে পাঠ 11, মেমোরি ও স্টোরেজ ডিভাইস। দেখো 10 নম্বর পাঠের নামও কিন্তু একই ছিল, মেমোরি স্টোরেজ ডিভাইস, পার্ট 11 নামও একই, মেমোরি ও স্টোরেজ ডিভাইস, কিন্তু আজকেটা একটু ভিন্ন রকম। দেখো এই পাঠ শেষে যেসব বিষয় জানতে পারবে, হার্ড ডিস্ক কি, এর ধারণ ক্ষমতা সম্পর্কে জানতে পারবে, সিডি বা ডিভিডি এর জনপ্রিয়তার কারণগুলো বলতে পারবে, ফ্ল্যাশ ড্রাইভ ও মেমোরি ড্রাইভ সম্পর্কে জানবে এবং এর ব্যাপক ব্যবহার সম্পর্কে বলতে পারবে। শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা এটা দেখিয়েছিলাম, বলো তো এটা নাম কি? RAM, ঠিক আছে। RAM সম্পর্কে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, আর এটা কি বলো তো? ROM, গত ক্লাসে আমরা ROM সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে দেখো এটা নাম কি, প্রথমটা দেখো, প্রথমটা এটা কি না, প্রথমটা এটা হচ্ছে হার্ড ডিস্ক, আর এটা কি? ওইটা সিডি। আচ্ছা দেখো এবার দেখো পেন ড্রাইভ, দেখো একটা মানুষ পেন ড্রাইভ ঢুকাচ্ছে, আর কোথায় ঢুকাচ্ছে? USB পোর্টের মাধ্যমে, এই যে মাথাটাকে বলা হয় USB, ঠিক আছে?
তাহলে ইউএসবি কথাটা বললে ইংরেজি ইউএসবি হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস মনে রাখতে হবে এটা কথাটাকে পরীক্ষায় প্রশ্ন কিন্তু দেই পরীক্ষায় কিন্তু আমি এই প্রশ্নটা দেই ইউএসবি পূর্ণরূপটা লেখো কারণ আমি যেহেতু ক্লাসে লেখাই পড়াই সেজন্য আমি এই প্রশ্ন উত্তর প্রশ্নটা দেই হলো এক প্রকার কেবল প্রোটোকল যেটি এক ধরনের সংযোগ তৈরি করে যার মধ্য দিয়ে একই সাথে বিদ্যুৎ প্রবাহ এবং তথ্য আদান প্রদান হয়ে থাকে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো অথবা লিখে রাখো ইউএসবি কি যদি বলা হয় তাহলে পারা যাবে ঠিক আছে নেওয়া হয়েছে এটা জি মিস সবার নেওয়া হয়েছে আমরা চলে যাব বইতে আচ্ছা আশা করি নেওয়া হয়েছে সবার বই আসো বইয়ের পৃষ্ঠা নাম্বার ২৪ এ আসো সবাই বইয়ের পৃষ্ঠা নাম্বার ২৪ এ চলে আসো সবাই আচ্ছা দেখো এবার বই খোলা হয়েছে সবার হাতে একটা কলম বা পেন্সিল নিয়েছো সবাই মনিকা অনিকা দুই বোনের কেউ আছো জি মিস আচ্ছা কে মনিকা আছো জি মিস আচ্ছা মনিকা আগে পড়ো আমি অনিকা মনিকা দুইজনই আছি দুইজন আচ্ছা আচ্ছা মনিকা আগে পড়ো মেমোরি ও স্টোরেজ ডিভাইস হার্ড ডিস্কটা তুমি পড়ো হার্ড ডিস্ক তোমরা যারা কম্পিউটার ব্যবহার করেছো তারা নিশ্চয়ই হার্ড ডিস্কের কোথাও জেনে গেছো কম্পিউটারে খোলা ফাইল হার্ড ডিস্কে জমা করে রাখা হয় এটি আসলে তথ্য সংরক্ষণের প্রধান যন্ত্র IBM কোম্পানি 1956 সালে মেইন ফ্রেম ও মিনি কম্পিউটারে ডাটা সংরক্ষণের জন্য প্রথম হার্ড ডিস্কের ব্যবহার করে আইসিটি যন্ত্রগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো এদের তথ্য সংরক্ষণের ক্ষমতা আজকের কম্পিউটারগুলোতে সাধারণত 50 গিগাবাইট থেকে 4 টেরাবাইট তথ্য মনিকা 500 কে 50 করছো কেন 500 গিগাবাইট থেকে 4 টেরাবাইট তথ্য ধারণ ক্ষমতার হার্ড ডিস্ক লাগানো থাকে এমনকি সাধারণ মোবাইলে মোবাইল ফোনের তথ্য ধারণ ক্ষমতাও গিগাবাইটে নির্ধারণ করা হয়ে থাকে কিন্তু তোমরা শুনলে অবাক হবে 1980 সালে 1 গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতা সম্পূর্ণ হার্ড ডিস্কের আকার ছিল একটি বড়সড় রেফ্রিজারেটর বা ফ্রিজের সমান আর এর দামও ছিল অনেক প্রতি মেগাবাইটের জন্য $15,000 বা $12,00,000 খরচ করতে হতো মনে হচ্ছে গাল গল্প কিন্তু এটাই বাস্তব এখনকার হার্ড ডিস্ক গুলো প্রায় হাতের মুঠোয় এনে এটে যায় সাধারণত হার্ড ডিস্কে কতগুলো চাকতি থাকে যাদের ফ্লোটার বলা হয় ফ্লোটার গুলো অ্যালুমিনিয়াম অ্যালয় বা কাচ সিরামিকের চাকতির উপর পাতলা চুম্বকীয় পদার্থের আস্তরণ দিয়ে তৈরি হয় এই চুম্বকীয় পদার্থের উপরই তথ্য সংরক্ষিত থাকে হার্ড ডিস্কে চালু হলে এই ফ্লোটারগুলো ঘুরতে থাকে ঘূর্ণায়মান চাকতিগুলোর সংস্পর্শে হার্ড ডিস্কের লেখাপড়া রাইট রিড হেডটি এলে সে ফ্লোটারে তথ্য সংরক্ষণ অথবা তথ্য পড়ে আমাদের প্রদর্শন করে তথ্য ধারণ ক্ষমতার কারণে হার্ড ডিস্ক অত্যন্ত জনপ্রিয় এটি দু ধরনের হয়ে থাকে একটি কম্পিউটারের সাথে স্থায়ীভাবে সংযুক্ত অবস্থায় থাকে অন্যটি আলাদাভাবে থাকে একে
এক্সটার্নাল হার্ড ডিস্ক বলে। এটি USB পোর্টের মাধ্যমে যে কোনো কম্পিউটার বা ল্যাপটপের সাথে সংযোগ দিয়ে কাজ করা যায়, ফলে বিপুল পরিমাণ তথ্য এক স্থান থেকে অন্যত্র নিয়ে এসে আর সম্পূর্ণ কম্পিউটারটি না নিয়ে শুধু এক্সটার্নাল হার্ড ডিস্কটি নিয়ে গেলেই হয়। গুড, বসো, থামো তুমি এবার। আচ্ছা দেখো, এখানে অনেকগুলো প্রশ্ন, কিন্তু ছোট ছোট প্রশ্ন চলে আসছে, বুঝতে পারছো কি তোমরা? আচ্ছা, আইসিটি যন্ত্রগুলোর অন্যতম বৈশিষ্ট্যটা কি? তথ্য সংরক্ষণের ক্ষমতা, ঠিক আছে। তারপরে দেখো, আজকের কম্পিউটার গুলোতে কত ধারণ ক্ষমতার হার্ড ডিস্ক লাগানো থাকে? 500 গিগাবাইট থেকে 4 টেরাবাইট। গিগাবাইট কে আমরা জিবি বলি, ঠিক? আমরা যেমন বলছি না মেগাবাইট কে এমবি বলি না, আমরা বলি না এমবি কিনতে হবে, শুনেছো নাম? জিমি। আচ্ছা, গিগাবাইট হচ্ছে জিবি, টেরাবাইট হচ্ছে টিবি, ঠিক আছে, সংক্ষেপে বলা হয়। এমনকি সাধারণ মোবাইল ফোনের তথ্য ধারণ ক্ষমতা গিগাবাইটে নির্ধারণ করা হয়ে থাকে। তাহলে মোবাইল ফোনের তথ্য ধারণ ক্ষমতা কিসে নির্ধারণ করা হয়ে থাকে? গিগাবাইটে। আচ্ছা, 1980 সালে 1 গিগাবাইটের তথ্য ধারণ ক্ষমতার আকার ছিল কেমন? একটা বড় সড়ো ফ্রিজের মতো, বা যেটাকে আমরা রেফ্রিজারেটর বলি। তখন কত টাকা খরচ হতো? প্রায় $15,000 বা $12,00,000, ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, ছোট ছোট প্রশ্নগুলো তোমরা কি বুঝতে পারছো? পাতলা চুম্বকীয়, যারা সিডি দেখেছো বা এরকম টাইপের দেখেছো, কম্পিউটারটা খোলা দেখেছো, তারা দেখলে বুঝতে পারবা এরকম ভাবে তৈরি থাকে হার্ড ডিস্কটা। দেখবা কম্পিউটার যখন অন করা হয় তখন একটা শো আওয়াজ হয়, তার মানে সেটা ঘুরতে থাকে, হার্ড ডিস্কটা ঘুরতে থাকে, দেখতে পেয়েছো এটা? তারপরে তথ্য ধারণ ক্ষমতার কারণে হার্ড ডিস্ক অত্যন্ত জনপ্রিয়। কি কারণে? তথ্য ধারণ ক্ষমতার কারণে। এটা দুটা কারণ, কি কি মানে এটা দু ধরনের হয়ে থাকে, কি কি? একটা স্থায়ী ভাবে লাগানো থাকে, একটা এক্সটার্নাল থাকে, আলাদা ভাবেও নিয়ে ব্যবহার করা যেতে পারে। কথা বুঝতে পেরেছো? হার্ড ডিস্কে কারো কথা কোথাও বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, স্বর্ণা আছো? স্বর্ণার ভালো নাম কি? একটা স্বর্ণা তো আছো, স্বর্ণা রোল 4। তাহলে ও কোথায়? স্বর্ণা ঢুকে বসে আছে, অন্য জায়গায় চলে গেছে। আমেনা আছো? জি মিস। আচ্ছা, আমেনা পড়ো ডিভিডি, সিডি বা ডিভিডিটা পড়ো। সিডি বা ডিভিডি তোমাদের অত্যন্ত পরিচিত, সবাই এগুলো দেখেছো। এর সাহায্যে কিভাবে রংধনু দেখা যায় তা তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছো। সিডি বা ডিভিডির নিচের দিকে একটি পাতলা অ্যালুমিনিয়ামের পাত থাকে যা দুপাশে পলিকার্বনেট প্লাস্টিক দ্বারা সুরক্ষিত থাকে। সিডি বা ডিভিডিতে তথ্য রাখা বা পাঠ করতে লেজার রশ্মি ব্যবহার করা হয়। সিডি বা ডিভিডি ড্রাইভের হেড আসলে লেজার বিম তৈরি করার যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এই লেজার বিম অ্যালুমিনিয়ামের পাতে তথ্য সংরক্ষণ করে, পরে আবার যখন তথ্য ব্যবহার করার প্রয়োজন হয় তখন সে তথ্য লেজার বিম পড়তে পারে। সিডি বা ডিভিডি বর্তমানে ব্যাপক জনপ্রিয়। এগুলোর জনপ্রিয়তার কারণ, 1, তথ্য ধারণ ক্ষমতা অনেক, 2, সহজে বহন করা যায়, 3, স্থায়িত্ব বেশি, 4, তুলনামূলক মূল্য অনেক কম, 5, ব্যবহার অত্যন্ত সহজ। তথ্য ধারণ ক্ষমতার দিক দিয়ে সিডির তুলনায় ডিভিডি অনেক ক্ষমতাশালী। বর্তমানে ব্লু রে নামে এক ধরনের ডিভিডি ডিস্ক পাওয়া যায় যার তথ্য ধারণ ক্ষমতা সাধারণ ডিভিডির চেয়ে অনেক বেশি। আমি একটু থামো,
এবার দেখো এখানকার প্রশ্নের মধ্যে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সিডি বা ডিভিটি ব্যাপক জনপ্রিয়তার কারণগুলো পাঁচটি কারণ ব্যাখ্যা করো বা পাঁচটি কারণ লিখো। যখন কারণগুলো লিখবে তখন এরকম পাশাপাশি লিখবে না, এক নিচে দুই তিন চার ভাবে নিচে নিচে লিখবে। আমার কথা বুঝতে পেরেছ? আচ্ছা, আর এখান থেকে এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট যে সিডি বা ডিভিডি কেমন করে তৈরি হয়, এর তৈরিটা কেমন থাকে সেটা বলো। তাহলে এটা কেমন থাকে, যেটা আমরা দেখি সিডি বা ডিভিডি পাতলা অ্যালুমিনিয়ামের পাত থেকে যা দুপাশে পলিকার্বনেট প্লাস্টিক দ্বারা সুরক্ষিত থাকে। ঠিক আছে, সিডি বা ডিভিডিতে তথ্য রাখা বা পাঠ করতে লেজার রশ্মি ব্যবহার করা হয়, এটুকু বললেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তখন মনিকা পড়েছিল, এখন আনিকা আছো? ফ্ল্যাশ ড্রাইভ বা মেমোরি কার্ড পড়ো। ফ্ল্যাশ ড্রাইভ ও মেমোরি কার্ড, যারা কম্পিউটার ব্যবহার করে তাদের কম্পিউটারের অনেক তথ্য এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে নিতে হয়, সেটা সবচেয়ে সহজে করা যায় নেটওয়ার্কিং ব্যবহার করে। যেখানে নেটওয়ার্ক নেই সেখানে তথ্য নিতে হলে কোনো এক ধরনের স্টোরেজ ডিভাইস ব্যবহার করতে হয়। যে স্টোরেজ ডিভাইসটি সবচেয়ে সহজে বহন করা যায় সেটির নাম পেন ড্রাইভ কিংবা ফ্ল্যাশ ড্রাইভ। শোনা যাচ্ছে না আমার কথা? এটা পেন বা কলমের মতো ছোট এবং আনিকা দ্বারা পাওয়া যায়। এবার পড়ো 2000 সালের দিকে। হ্যালো, হ্যাঁ পড়ো পড়ো, শুনতে পাচ্ছি। 2000 সালের দিকে যখন এগুলো বাজারে আসে তখন 32 মেগাবাইট তথ্য ধারণ করতে পারত, এখন 32 গিগাবাইটের পেন ড্রাইভে সহজেই পাওয়া যায়। মূল্য আগের তুলনায় এখন হাতের নাগালে। এটি সিডি ডিভিডির তুলনায় থেকেও বেশি দিন, তাই ব্যবহারকারীদের কাছে এর জনপ্রিয়তা বেড়ে চলেছে। বিভিন্ন ধরনের সুন্দর ডিজাইনের পেন ড্রাইভ বাজারে পাওয়া যায়। ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ ছাড়াও বর্তমানে তথ্য সংরক্ষণের জন্য এক ধরনের মাইক্রোচিপ সংযুক্ত কার্ড ব্যবহার করা যায়, এগুলোর নাম মেমোরি কার্ড। মেমোরি কার্ডেও অনেক তথ্য সংরক্ষণ করা যায়, তবে এটি সরাসরি সংযোগ দেওয়া যায় না, এর জন্য নির্ধারিত স্লট প্রয়োজন হয় অথবা কার্ড রিডার ব্যবহার করতে হয়। মেমোরি কার্ড নানান আকৃতি ও বিভিন্ন ক্ষমতার হতে পারে। তোমাদের অত্যন্ত প্রিয় MP3 বা MP4 প্লেয়ার এবং গেমস খেলার যন্ত্রগুলোর ছাড়াও সকল ধরনের ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন বা স্মার্টফোনে এগুলোর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা। দেখো নতুন শিখলাম কি কি আছে, গিগাবাইট সম্পর্কে জানলাম, টেরাবাইট সম্পর্কে জানলাম, অ্যালুমিনিয়ামের অ্যালয়, সিরামিক, পলিকার্বনেট, লেজার রশ্মি, এগুলো তোমরা নতুন শব্দগুলো শুনেছো। আচ্ছা দেখো এবার দলগত কাজ একটা আছে, তথ্য সংরক্ষণের জন্য সিডি ডিভিডি পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডের মধ্যে কোনটিকে বেশি উপযোগী মনে করো, যুক্তি সহ বর্ণনা করো। এখানে তো দলগতের কিছু নাই, এখানে যদি আমরা বলি যে আলোচনা করো তাহলে কি পারা যাবে, তথ্য সংরক্ষণের জন্য সিডি ডিভিডি বা পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডের মধ্যে কোনটিকে তুমি বেশি উপযোগী বলে মনে করো, যুক্তি সহ বর্ণনা করো, পারা যাবে? পারা যাবে মেরা? আচ্ছা এই যে এখন যে পড়লো ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ আর হচ্ছে মেমোরি কার্ড, এটা থেকে বোঝার কিছু আছে তোমাদের, বুঝতে অসুবিধা আছে কারো? এই যে পেন ড্রাইভ ঠিক আছে, 2000 সালের দিকে প্রথম যখন বাজারে আসে তখন কত মেগাবাইটের পেন ড্রাইভ ছিল? মাত্র 32, তাই না? আর মূল্য ছিল অনেক বেশি, কিন্তু এখন
অনেক বেশি 32 গিগাবাইট, কোথায় মেগাবাইট আর কোথায় গিগাবাইটের পেন ড্রাইভও সহজে পাওয়া যায়। গত ক্লাসে মনে আমি দেখিয়েছিলাম তাই না মেগাবাইট গিগাবাইট সম্পর্কে, গত ক্লাসে ছিল তোমরা। হ্যাঁ তাহলে এগুলো এখন টেকো বেশি দিন এবং দেখবা এক একজনের কাছে একাধিক পরিমাণে পেন ড্রাইভ থাকে। পেন ড্রাইভের আরেকটা নাম হচ্ছে কি? ফ্ল্যাশ ড্রাইভ। ঠিক আছে, অনুসারে ফ্ল্যাশ ড্রাইভও বলা হয়। আর মেমোরি কার্ড কি তোমরা দেখেছো? মেমোরি কার্ড তোমরা কি মেমোরি কার্ড ব্যবহার করেছো বা দেখেছো? মেমোরি কার্ড, হ্যাঁ মেমোরি কার্ডও এক সময় খুব ছিল, কিন্তু এখন মেমোরি কার্ডের জনপ্রিয়তা কিছুটা কমে গিয়েছে কারণ এটার জন্য আবার আলাদা কার্ড রিডার প্রয়োজন হয়। তো মানুষ তো এখন অনেক সংক্ষেপে কাজ করতে চায়, একটার মধ্যে দিয়ে যদি সবগুলো করা যায় তাহলে আর মানে বেশি কিছু তারা ব্যবহার করতে চায় না। তো মেমোরি কার্ডের ব্যবহার এখন অনেকটাই কমে গিয়েছে, একসময় কিন্তু মেমোরি কার্ডের ব্যবহার অনেক বেশি ছিল এবং খুব দ্রুত কিন্তু এগুলো র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। কথা বুঝতে পেরেছো? মাত্র 32 জন পার্টিসিপেন্টস, কারণটা কি বলতো? আচ্ছা এবার আসি আমরা প্রশ্ন তোমাদের আমি দিচ্ছি, দেখো দেখতে পাচ্ছ এটা দেখা যায় এটা? জি মিস এখন। আচ্ছা, তথ্য সংরক্ষণের জন্য সিডি ডিভিডি পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডের মধ্যে কোনটিকে বেশি উপযোগী মনে করো, যুক্তি সহ বর্ণনা করো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা লিখে নাও। দেখতে পাচ্ছ না? আচ্ছা, সিডির পুনরূপ কি তোমরা জানতে পেরেছো? সিডির পুনরূপ হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, আর ডিভিডির পুনরূপ হচ্ছে ডিজিটাল। শুনতে পাচ্ছ তোমরা? জি মিস। আচ্ছা, ডিভিডির পুনরূপ হচ্ছে ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক, ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। এটা নেওয়া হলে আমাকে জানাবা, লেখা হলে বা নেওয়া হলে আমাকে জানাবা। নেচো সবার, ডাক দিচ্ছে কেন? নেহা নেহা ডাকটা মুছে দাও। নেহা এখানে ডাক দিয়েছো, ডাকটা মুছে দাও। নেহাকে বলছি, আচ্ছা সবার লেখা হয়েছে এটা? কারো লেখা বাকি আছে? নেহা আবার লেখা, কারো বাকি আছে? বাড়ির কাজটা নিয়ে নাও। আর এই যে প্রশ্ন উত্তরটা আমি লিখে দিলাম, এই যে প্রশ্ন উত্তরটা লিখে দিয়েছি এটাও বাড়ির কাজের খাতায় থাকবে, ঠিক আছে? এটাও বাড়ি কাজের খাতায় থাকবে, এই যে প্রশ্নগুলো দিয়েছি এটাও বাড়ি কাজের খাতায় থাকবে। নিয়েছো? নিয়েছো এটা? জি মিস। সবাইকে নিয়েছো? জি মিস। আচ্ছা, কারো কোথাও বুঝতে অসুবিধা আছে আজকে পড়ায়? নো মিস। আচ্ছা, এটা প্রত্যেকটা প্রশ্ন, এখানে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্নই 5 নাম্বার করে, আমার কথা বুঝতে পেরেছো? প্রতিটা প্রশ্নেরই মান হচ্ছে 5। নেহা যে ডাকটা দিলা, ডাকটা কি আর বুঝতে পারছো না তাই না? আচ্ছা, আজকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর কোথাও কারো বুঝতে অসুবিধা আছে? নো মিস। কারো কোথাও বুঝতে অসুবিধা নাই তো আজকের পড়ায়? যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়ালেখা করো ঠিক মতো, কেমন? সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ।